বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, পেট ফাঁপা বদহজম, IBS, আমাশয় ও পুরুষ মানুষের যৌনরোগ নিরাময়ের প্রাকৃতিক মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। যেই মেডিসিন সেবন করলে পেটের যাবতীয় রোগ দূর করে সকালে ও বিকালে মোমের মতো পেট পরিষ্কার হয়ে পায়খানা তো হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বদহজম, IBS, নতুন ও পুরাতন আমাশয়, পুরুষ মানুষের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, অতিরিক্ত স্বপ্নদোষ, ফোটায় ফোটায় প্রস্রাব, প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ যাবতীয় রোগ নিরাময় করবে ইনশাআল্লাহ। সুতরাং যারা পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন, চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে না পেরে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, পাচ্ছেন না সঠিক সমাধান, আপনাদের রোগ নিরাময়ের জন্য প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হবে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। আসুন পেটের সমস্যা ও যৌন রোগের মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানার আগে জেনে নেই পেটের রোগ কি এবং যৌন রোগ কেন হয়। সম্মানিত শুধু, পেটের সমস্যা অতি যন্ত্রণাদায়ক একটি রোগ। বসে বসে আরাম আয়েশে জীবনযাপন, অতি ভোজন, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, খাবার চিবিয়ে না খাওয়া এবং অনিয়মিত খাওয়ার কারণে পেটের হজমক্রিয়া নষ্ট হয়ে নানা রকম রোগের সৃষ্টি হয়। এ কারণে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হল পেট ভার ভার লাগবে, সব সময় পেট ফাঁপা ফাঁপা লাগবে, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দেখা দিবে, খাবারের পর অস্থির অস্থির লাগবে, খাবার হজম হবে না, ক্ষুধা লাগবে না, পেটের মধ্যে ডাকাডাকি করে, নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয়, সারা শরীর চাপায় কামড়ায় ঝিনঝিন ঝিনঝিন করে, হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে, শরীর প্রচুর দুর্বল হবে, কোনো কাজ ভালো লাগে না। অনেকেরই দেখা যায় দুধ, শাক, পোলাও মাংস বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয়, বারবার পায়খানার বেগ হয়, পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না, মনে হয় অনেক পায়খানা হবে, অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না, হলেও সামান্য একটু, পায়খানার রাস্তা ব্যথা হবে, ফুলে ওঠে। মাঝারি বয়সের রোগীদের পাকস্থলীর উপরের অংশে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূত হয়, বুক ধরপড় ধরপড় করে। এ অবস্থায় অনেকেই এটাকে হৃদরোগ বা হাড়ের সমস্যা বলে ভুল করে থাকেন। পুরুষ মানুষের যৌন দুর্বলতা, এমনকি পুরুষাঙ্গ আস্তে আস্তে চিকন ও ছোট হয়ে যায়, তলপেটে ব্যথা হয়, প্রস্রাব পরিষ্কার হয় না, ফোটায় ফোটায় প্রস্রাব হবে, প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। সম্মানিত দর্শক, যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন এই রোগ আর ভালো হবে না, আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, হতাশা না হয়ে সফুব বাদিয়ান, সফুব আজওয়াইন এবং সফুব আওলা প্লাস সেবনে প্রথম দিনেই রোগের উপশম হবে। একাধারে 2-3 মাস সেবনে
উপরোক্ত সমস্যাগুলো যত জটিল, যত কঠিন, যত পুরাতন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সৌদি, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, IBS, পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না, আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত এবং পুরুষাঙ্গের শিথিলতা থাকবেই। সুতরাং যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ভালো ফল না পেয়ে আশা ছেড়ে দিয়েছেন, চক্ষুলজ্জায় কারোর কাছে কিছু বলতেও পারছেন না, তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, আপনারা কান খুলে শুনে রাখুন। যতক্ষণ পেটের চিকিৎসা না করবেন ততক্ষণ যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান, যত মেডিসিনই খান, যত টাকাই খরচ করেন না কেন, কোনো লাভ হবে না। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে যৌন রোগের কারণ খুঁজে বের করে কারণের চিকিৎসা করা জরুরি। সম্মানিত সুধী, প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক কাজ করে না। প্রাকৃতিক ঔষধ সেবনে আস্তে আস্তে আপনার শরীরের রোগ নিরাময় করে এবং দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী করে। আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কয়েকটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিচ্ছি, সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শে খেয়ে দেখুন, খুব ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না, আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা হতাশা না হয়ে সফুপ আওলা প্লাসের সাথে নিচের যে কোনো একটি ঔষধ খাবেন। এক নম্বর, উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফুপ আওলা প্লাসের সাথে সফুপ সিমেন প্লাস। দুই নম্বর, শীতল প্রকৃতি মানুষের জন্য সফুপ আওলা প্লাসের সাথে সফুপ আজওয়াইন। নাতিশীতোষ্ণ প্রকৃতির মানুষ এবং হস্তমৈথুন সহ বিভিন্ন প্রকার ঔষধ ও শারীরিক সমস্যার কারণে যৌন রোগে আক্রান্ত রোগীদের জন্য সফুপ আওলা প্লাসের সাথে সফুপ আম্বরি মুমিয়ে প্লাস সেবনে আবারও ফিরে পাবেন হারানো যৌবন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ পরিলক্ষিত হলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে মূল্যবান সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।